আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগটি গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসার পরের একটি ব্লগ। এর আগের দুইটি ব্লগের একটিতে আমি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কিছু মুহূর্তের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তার পরের ব্লগটি ছিল আমাদের গ্রামের বাড়িটা কেমন, আমরা কেন গিয়েছি, আর ঢাকায় ফিরে আসার সময়কার কিছু মুহূর্ত নিয়ে। আর আজকের ব্লগটিতে আমি গ্রাম থেকে ফিরে আসার পরে কী কী করেছি আর কী এনেছি সেটা নিয়েই করেছি। তা দেখতেই পাচ্ছেন এখানে কিছু গাছ এনেছি গ্রাম থেকে, টবে লাগাবো এগুলোকে। আর এ হচ্ছে সেই মাছগুলো যেগুলো আমার নানার বাড়ি থেকে বের হয়ে তারপর কেনা হয়েছিল, তো এগুলো এখন কাটা হচ্ছে, কেটে এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর সেই সঙ্গে আরও কিছু এনেছি বাড়ি থেকে, তার মধ্যে আছে কামরাঙ্গা, এটা আমাদের বাড়ির গাছের কামরাঙ্গা, অনেকক্ষণ আসলে পলিথিনের ভেতরে থাকার কারণে একটু কালো হয়ে গেছে। আর এনেছি কাঁচামরিচ, এগুলোও দেখিয়েছিলাম বাড়িতে গাছ থেকে, এগুলো পাড়া হয়েছিল ছোট সাইজের, খুব ঝাল কাঁচামরিচ। আর এনেছি আরেকটা টক ফল যেটার নাম হচ্ছে বিলিম্বু, এটা আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে খুব পরিচিত একটা টক ফল, টক যে কোনো রান্নায় এই ফলটা ব্যবহার করা হয় এবং সবাই খেতে খুব পছন্দ করে। আর বাড়ি থেকে আনা হয়েছে বাড়িতে পাতা দই, যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল প্রচুর দই পাতা হয়েছিল, সেখান থেকে দই আনা হয়েছে। আর কিছু খাবারও দিয়ে দিয়েছে বাড়ি থেকে খাবার জন্য, তো রাতে আর আমাদের রান্না করতে হবে না, এগুলো দিয়ে আসলে খাওয়া হয়ে যাবে। আর ভাত আমি বাড়িতে যাওয়ার আগেই সকালবেলা রান্না করে রেখে গিয়েছিলাম। তো পরদিন সকালবেলা যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, তো বাড়িতে তো চারিদিকে মাটি, তো ওরা দেখা যায় সব কাপড় চোপড়ই মোটামুটি নোংরা করে ফেলেছে, তাই সেগুলোকে ধুয়ে দিয়েছি। আসলে কোথাও বেড়াতে গেলে দেখা যায় যে সাথে করে অনেক কাজও নিয়ে আসা হয়। আর এগুলো হচ্ছে সেই কামরাঙ্গা যেগুলো আমরা দুবোন আমাদের বাড়ির গাছ থেকে পেরে এনেছিলাম, তো এগুলো দিয়ে এখন একটা ভর্তা বানাবো। আর আমার আম্মা আমাকে বলে টক খাওয়ার উস্তাদ, কারণ আমি আমাদের ঘরের মধ্যে সবচেয়ে বেশি টক খাই, তো যেহেতু কামরাঙ্গা এনেছি সেগুলো দিয়ে ভর্তা করে না খেলে তো আসলে হয় না। তো কামরাঙ্গাগুলো কুচি করে নিয়েছি, আর সঙ্গে গ্রাম থেকে আনা যে ছোটো কাঁচামরিচ ছিল সেগুলোও কয়টা নিয়ে নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো লবণ, চিনি আর একটু সরষার তেল দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা সবাই মিলে কামরাঙ্গা ভর্তাটা খাবো। তো দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে যে বিলম্বগুলো আনা হয়েছিল, তো সেগুলো খোলা জায়গায় রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো খুব নরম ফল, খোলা জায়গায় রেখে দিলে খুব সহজে এগুলোতে পচন ধরে। তো এগুলোকে এখন আমি কেটে পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, আর যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করে নেব। তো বিলম্বুর সঙ্গে কিছু কামরাঙ্গাও ছিল সেগুলোকেও পিস করে নিয়েছি, তো এখন এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলোকে পলিথিনে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। আর এটা কিন্তু খুব টক ফল, তো তরকারিতে বা ডালে টক হিসেবে খাওয়ার জন্য খুব বেশি পরিমাণে লাগে না, অল্প কিছু দিলেই দেখা যায় বেশ ভালো টক হয়ে যায়। তা আমি জন্য আমি ছোট ছোট করে প্যাকেট করে এগুলোকে তারপরে একটা রঙিন পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে যে কোনো কিছু সংরক্ষণের সময় আমি ছোট পলিথিনগুলোকে রঙিন পলিথিনে করে তারপর রাখি, এতে করে পরে আসলে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কোন পলিথিনে কোনটা রাখা হয়েছে। তো এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেহেতু বিকেল হয়ে গেছে, মানাকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে, যদিও ভিডিওটা খুব ছোট আর সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, তারপরে কাজ কিন্তু কম ছিল না, প্রায় সারাদিন কিন্তু আমার পরের দিনে কাজ করেই কেটে গেছে। তা এখন আমি মানাকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তাও বিস্কিট খাচ্ছিল বসারুমে বসে, সেটি আমাকে দেখাচ্ছে। তা আমি ওকে বললাম যে তাড়াতাড়ি বিস্কিট খেয়ে নাও, তারপর আমরা বিকেলে ঘুমাবো, কারণ যেহেতু বাচ্চা মানুষ বিকেলে একটু না ঘুমালে দেখা যায় সন্ধ্যার দিকে খুব তাড়াতাড়িও ঘুম পেয়ে যায় আর খুব বিরক্তও করে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, ব্লগটা খুব বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।